বলবো না কোথায় যাচ্ছি, চলো দেখবে তোমরা। বাবার বাড়ি এসেছি বললাম তো সকালে, বাবার বাড়ি এসেছি তো বাবার বাড়ি থেকে এক জায়গায় ঘুরতে যাচ্ছি। এই যে সবাই যাচ্ছে, এই যে গরু, দারুন জায়গাগুলো, দারুন দারুন জায়গাগুলো, গ্রাম্য পরিবেশ বলে কথাতেই আছে, কি সুন্দর। মানে মনে হচ্ছে যে আমি তো নেচে নেচে ভিডিও করি। আমরা যেখানে যাচ্ছি ওই জায়গাটা এত সুন্দর, তোমরা না দেখলে হয়তো বুঝতে পারবে না, কিন্তু হ্যাঁ ওখানে কি কোনো খাওয়া টাওয়ার জিনিস পাওয়া যাবে না, একটু বসে গল্প টল্প করা জমির ভিতরে। এগুলো সব বাথান, কোনোদিন আসিনি এদিকে। আমার বাবার বাড়ির নাম হচ্ছে বড় বাথান, তো বাথান এগুলো সব। হ্যাঁ বোন বলছে শুধু গরু, মানে হ্যাঁ শুধু গরু, আর গরুর থেকে তো দুধ পাওয়া যায়, ওই তো গরু, গরু আর গরু চারিদিকে শুধু, তুমি দেখবে তোমরা গরু আর গরু। আমিও আসিনি এদিকে কোনোদিন আসিনি, আজকে প্রথম আসছি। ভাই বললো চলো ওই জায়গা থেকে ঘুরে আসবে, আর ভালো লাগবে জায়গাটা এত সুন্দর, তো তার জন্য যাওয়া। দেখো জায়গাটা সবুজ কালারটা এত সুন্দর লাগছে, দেখো এত সুন্দর লাগছে কালারটা, লাইট গ্রামে থাকা সত্যি, গ্রামে থাকে আমরা মানে টাউনে থাকি তো আমরা মানে এগুলো পাই না। এই যে দেখো ছোটদের চোখ খারাপ হয়, দেখো আমি মম্মি দেখো ওই দেখো দেখবে কি বলতো, গ্রাম হতে পারে কিন্তু দেখো গ্রামটা এত পরিষ্কার পরিচ্ছন্ন, মানে তোমরা না দেখলে বুঝতে পারবে না, আমি ভাববে যে আমি হয়তো বানিয়ে বলছি, দেখো তোমরা দেখলেই বুঝতে পারবে। আর কি বলতো, এই গ্রামটা হচ্ছে কিছুটা হিন্দু থাকে, কিছুটা মানে আদিবাসীও থাকে, এই যে তুমি দেখতেই পাচ্ছ। আর ঘোষ, ঘোষদের বাথান, গরু এগুলো, এই যে দেখো বাথানগুলো দেখো তোমরা এত সুন্দর। আর হচ্ছে কি বলতো, গাছপালা, এই যে ছাগল, এত সুন্দর লাগছে গাছপালাগুলো, এবারে পুরো সবুজ। এই যে কতদিন ভেড়া দেখিনি, ভেড়া এগুলো তোমরা কি বলো আমি জানি না, কিন্তু আমরা ভেড়া বলি। তো ভাই বলল হচ্ছে যে ভাই বলল চলো দিদি এক জায়গা থেকে তোমাদের ঘুরিয়ে নিয়ে আসি, তো চলো। এই যে সগুন গাছ, সরি সগুন না সেগুন গাছ, ওটা সেগুন গাছ, হ্যাঁ কিন্তু আমি আমি বলি ওটা সগুন গাছ। তো ভাই বলল কি যে চলো তোমাদেরকে এক জায়গাতে ঘুরিয়ে নিয়ে আসি, তা আমি বললাম কোথায় যাব, তো বললাম চলো তোমাদের ওই বাথান যেদিকে, মানে ঘোষেদের গরু বাথান যেখানে সেখান থেকে, আমি ওইদিকে আবার কী দেখতে যাবো, ওইদিকে তো শুধু গরু আর কি দেখবো, হচ্ছে তুমি চলো দেখবে। তো দেখো সত্যি একটু দেখার মতো জিনিস, আর যেখানে আমরা যাচ্ছি, যেখানে আমরা মানে একটু ঘোরাফেরি করব, বসবো গল্প করব, সেই জায়গাটা নাকি আরও সুন্দর। তো হচ্ছে যে এদিকে একটু দোকান নেই, দোকান পাওয়া যাচ্ছে না, মানে দোকান আছে কিন্তু সেই রকমই, কোনো কোনো খাওয়ার জিনিস হয়তো, খাওয়ার কোনো রেস্টুরেন্ট, কোনো খাওয়ার দোকান নেই, তো কিছু করার নেই। তো হচ্ছে যে চলো আমরা যেখানে যাচ্ছি ঘুরে আসি ওখান থেকে, আর তোমরাও দেখো তোমাদের কেমন লেগেছে না লেগেছে আমাদেরকে একটু কমেন্টে বলবে, ঠিক আছে।
সত্যি মানে এত সুন্দর লেগেছে আমাদের, মানে মনে হচ্ছে ওখানেই মানে সারাদিন বসে গল্প করি। সত্যি জায়গাটা এত সুন্দর, এই যে দেখতেই পাচ্ছ এগুলো সব হচ্ছে আদিবাসীদের বাড়ি, মাটির বাড়ি, ছোট 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 করে মাটির বাড়ি টিন দিয়ে, এই যে দেখতেই পাচ্ছ। আমরা গ্রামে থাকি কিন্তু আমরা এগুলো দেখিও নি, আমরা সত্যি এরকম দিদি দৌড়া এবার বলবো, ঠিক আছে? আর তোমার হচ্ছে কি যে এই জায়গাটার নাম শুনে তোমরা বুঝতে পারবে জায়গাটা কোন জায়গা। আসো বলছি, আসো ফলো মি। এই ফুলগুলো শিব পুজো হয়, শিবরাত্রির পুজোর দিন এই ফুল আমরা কিনে পুজো দিই। আর এখানে দেখো কত দেখো এই ফুলগুলো দেখেছ, নিচের জায়গাগুলো দেখো। আস্তে আস্তে নামো, আস্তে 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 ছাড়ো বলে পড়ে গেলে এখানে ইয়ে হয়ে যাবে। ববি একটু ছেলেটাকে নামাক এক সময়। ববি এ ববি ছেলেটাকে নাও। ওকে ওকে বেবি। আসবো না, তোমরা যে ছেলেটাকে দেখছো না, কোন রনে বনে জঙ্গলে চলে গেছে। মম তোমাকে নিচ্ছে, মম ভুলে গেছে যে বাচ্চা। হ্যালো বন্ধুরা, আমরা যেখানে এসেছি সেটার নাম হলো আসনদিঘি। এখানে বাংলার নবাব সিরাজদৌল্লা নাকি স্নান করতে আসতেন, এটাই আমরা ছোট থেকে শুনেছি। আজ আমরা সেই জায়গায় এসেছি। অনেকটা বড় জায়গা। এই যে বাবু জলে হাত দিও না, বুই আছে এদিকে এসো দুষ্টুমি। আচ্ছা খিদে পেয়েছে তো চলো কি কিনে দেবো দোকানে, চলো। ওকে ওকে ডান ডান চলো লেটস গো। হ্যালো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ এটা কত উঁচু, নিচ থেকে দেখতে পাচ্ছ, হয়তো বোঝা যাচ্ছে না অনেকটা উঁচু। তা আমি আর বোন রিহার্সাল করব, রিহার্সাল কম্পিটিশন সরি কম্পিটিশন করব যে দৌড়ে কে প্রথমে উঠতে পারে, ঠিক আছে? তো চলো, আর যে জিততে পারবে তাকে এখানকার শুকনো পায়খানা, ঠিক আছে? ঠিক আছে চলো, তোমরা দেখো আসছি আমরা, চলো।
মরবে মরবে আজকে কে ফুলগুলো পায়খানা খাবে এ কাঁচে প্লিজ প্লিজ করছে কি হলো বেটা এসো এসো কি হয়েছে আমাদের হয়ে গেছে কম্পিটিশন তো চলো এবার আমরা বাড়ির পথে যাওয়া যাক কিন্তু কিছু দোকান নেই খাবো বলে তো কিন্তু খুব সুন্দর জায়গাটা হ্যাঁ খুব সুন্দর জায়গাটা এই যে মানে এখানে না ভয় না কিছু কোনো কিছু লাগছে না এত সুন্দর জায়গা কিন্তু এত পটি করে রেখেছে প্রচন্ড গন্ধ এত পটি করে রেখেছে মানুষ এত পটি করে রেখেছে পুরো শুকনো হয়ে গেছে জায়গাগুলো লোকে বকবে না বলো শশা বন্ধুরা শশা চুরি শশা নিবো এখানে অনেকগুলো শশা ওই জল কই কই আছে ওই জল তো গাড়িতে আরে গাড়িতে এসে গেছে এটা শশা তোরা এই চুরি করতে এত দূর থেকে দৌড়ালি চুরি করার মজাই আলাদা এত সুন্দর লাগে না এই বাবু যাস না সাপ থাকবে ভয় দেখালো আমি দেখো এটুকু বন্ধুরা তিনটা পেয়েছি আমি পেয়েছি মচ্ছর নে মেরা খুন খা রা হ্যায় খানে দো ইয়ার ইতনা খুন কিয়া করোগে হ্যালো বন্ধুরা, তো চলে এসেছি আমরা রেস্টুরেন্টে, হচ্ছে পাপ্পু ধাবা, আমাদের পলসন্ডের পাপ্পু ধাবাতে। তো হচ্ছে যে ওই যে পুচকুটা যেখানে ঠাকুর দেখে, যেখানে ঠাকুর দেখবে সেখানে প্রণাম করবে। প্রণাম করার চোট দেখলে তোমরা হয়তো ভাববে যে কেউ শিখিয়ে দিয়েছে, এত সুন্দর করে প্রণাম করে, ওর ঠাকুরের প্রতি এত ভক্তি ওর। দেখো তুমি দেখতেই পাচ্ছ, তো ভোলে বাবাকে দেখে প্রণাম করে নিল, ঘণ্টা বাজাবে, আবার তোমার যেখানে দেখবে সেখানে প্রণাম। চলো আমাদের এখানে কিছু একটু খাওয়া দাওয়া হয়ে যাক, আর কি খাই না খাই তোমরা দেখো। তো হচ্ছে ওইদিকে তো গেলাম ঘুরতে, কোনো কিছু দোকান পেলাম না, তো ভাবলাম যে এদিকে পলসন্ডায় আসা যাক, তো এখানে একটু ঘুরতে চলে এলাম, এখানে সময় কাটিয়ে বাড়ি যাবো। Thank you.
কমপ্লিট হয়ে গেল আর আমরা পাপু থাবা একটু কিছু খাওয়া দাওয়া করলাম তো চলো এবার বাড়ি যাওয়া যাক বাড়ি গিয়ে দেখা হচ্ছে অনেক আনন্দ করলাম অনেক আনন্দ করলাম অনেক আপনার কেমন লাগলো আসন দেখে ঘুরে আমরা সব এনজয় করে না এত ক্লান্ত হয়ে গেছি যা শরীর চলছে না তাড়াতাড়ি একটু ডিনারটা করবো করে ঘুমাবো দিদি একটা কথা জানুন আপনি জানেন আপনি ছেলেরা যখন বাইরে থেকে এসে মুখ ধুয়ে নেয় তখন ছেলেরা কনফার্ম আর বাইরে কোথাও যাবে বাইরে বেরোবে আর যদি মেয়েরা মেকআপ ধুয়ে নেয় মুখ ধুয়ে নেয় তাহলে ভাবতে হবে কনফার্ম মেয়েরা আর কোথাও বেরোবেন না বুঝলেন যেমন আপনি হয়তো কোথাও যাবেন আর ওই দিদিও কোথাও যাবে বাট আমি কোথাও যাবো না আমি মুখ ধুয়ে নিয়েছি আগে ডিনারটা সারবো তারপর মুখ টুক ধুয়ে তারপরে একবারে গুড নাইট করবো।